কংগ্রেস সেই যে আমাদের ছেড়ে চলে গেল আর এই কয়েকটা বছর তারা কিন্তু সিপিএম এর সাথেই বিধানসভায় একসাথে বসে কাজ করেছে সুতরাং এই জোটের নামে নগর নাটক আর নতুন কথা বলে হচ্ছে এটা নাথিং নিউ এটা নতুন কিছু নয় বরঞ্চ আমি খুশি হয়েছি যে লুকিয়ে লুকিয়ে নাটক করার থেকে তোমাদের মুখোশটা একটু খুলে ফেলো মানুষ তোমাদের মুখ আর মুখোশ দেখতে চায় না বাংলা অনেকদিন এই মুখ আর মুখোশের খেলা দেখেছে প্রতিদিনই তোমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস আর বিজেপি একসাথে তোমরা তৈরি করেছো তোমাদের অনৈতিক জোট যখন 2011 নির্বাচনে কংগ্রেস সঙ্গী ছিল তখন কংগ্রেস ছিল ভালো 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত ঘর করলেন 12 সালের পর থেকে ছাড়াছাড়ি হলো তারপর মাঝখানে মুখ বন্ধ রইল এখন যখন নাকি সামনে নির্বাচন 2011 যাদের সঙ্গে তিনি জোট করেছিলেন একজনও সঙ্গী নেই আর এই নির্বাচনে আমাদের যে স্লোগান তৃণমূল হটাও রাজ্য বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগানের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার জন্য যে অনেকগুলি ছোট ছোট দল তারা আমাদের সঙ্গী হচ্ছেন এখন আমরা স্বাবলম্বী সেলফ সাফিসিয়েন্ট সিপিএম আর কংগ্রেসের মতো ওই উচ্ছে গাছের মতো লতিয়ে লতিয়ে একজন আরেকজনের উপরে পারে নির্ভর করে চলবো না নিচিতলায় কংগ্রেস কর্মীরা এখনো যারা কংগ্রেস করেন এখনো যারা বামপন্থী করেন তাদের কাছে নিশ্চয়ই আমার প্রশ্ন থাকবে যেখানে নীতির মিল নেই যেখানে দর্শনের মিল নেই যেখানে আদর্শের মিল নেই এই নীতিহীন নীতিহীন জোটকে আপনারা কি সমর্থন করবেন গত 5 বছরে কংগ্রেস কর্মীদের ওপর এবং সাধারণ মানুষের উপরে এত বেশি অত্যাচার হয়েছে যে ভালো ভালো কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষরা আমাদের কাছে এসে বলছে যে জোট করুন বামফ্রন্টের সঙ্গে জোট করুন তৃণমূলকে উৎখাত করতে হবে এবং সেটার জন্যই আজকে আমরা জোটের পথে নেমেছি মানুষ জোট চাইছে সাধারণ মানুষ আজকে জোটের ফেভারে আমাদেরকে বলছে